রামুনজান রামনুজান এই তিনটা ওয়ার্ডকে আমাদের বাইনারি কোডে রূপান্তর করতে হবে তো চলো আমরা প্রথমে ক দিয়ে শুরু করি বাইনারিকে কিভাবে আমরা বাইনারি ওয়ার্ডে রূপান্তর করতে পারি এটা করার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে আমাদের ইংরেজি বর্ণের যে সিরিয়াল আছে সেটা আমাদের জানতে হবে সে সিরিয়ালে এবং কোনটা কত নম্বরে আছে সেটা আমাদের জানতে হবে তো প্রথমে দেখো এ আমাদের প্রথম সিরিয়াল বি দুই এভাবে জাস্ট আমরা ইংরেজি বর্ণের সিরিয়ালগুলো আগে লিখে নিবা এক থেকে ছাব্বিশ পর্যন্ত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এই সিরিয়ালগুলো লিখে নিবা একবারে কোরসপন্ডিং এ থেকে জ্যাড পর্যন্ত এবিসিডি এফ জিএচ এভাবে যেইটা পর যে সিরিয়াল তো আমরা দেখতে পাচ্ছ সিএস সিরিয়াল থ্রি ডি এ সিরিয়াল ফোর ই এ সিরিয়াল ফাইভ এভাবে জ্যাড এ সিরিয়াল টোয়েন্টি সিক্স এভাবে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আগে সিরিয়ালগুলো লিখে নেওয়া প্রথম কাজ হচ্ছে এটা পরবর্তী হচ্ছে বর্ণমালা যে কোড এবং বর্ণমালা যে কোড নিয়ে যে কার্ডের ডট পদ্ধতি সেটা আমরা জানি প্রথম এক যখন থাকে একের জন্য আমরা কী ব্যবহার করি একটা ডট যখন দুই থাকে তখন দুইটা ডট যখন চার থাকে তখন চারটা ডট আটের জন্য আটটা ডট ষোলোর জন্য ষোলোটা ডট এইভাবে ষোলো হয়েছে কেন আমরা জানি যে মানে কত বোঝায় এক মানে বোঝায় টুটো দ্বিপার জিরো টু মানে টু ফোর বাইনারি সংখ্যাগুলো যখন আমরা ডেসিমালে নিয়ে আসি তখন সেভাবে হয় তো এই সংখ্যাগুলোকে ইংরেজি বর্ণমালা আগে যদি আমরা ডেসিমালে নিয়ে আসতে সরি বাইনারিতে আনতে চাই তাহলে আমাদের প্রথমে ওই বর্ণমালা সিরিয়াল নাম্বারটা কত সেটা আমার জানতে হবে প্রথমে দেখো আমাদের এখানে কি বলা আছে এম আমাদের প্রথমে আমরা বের করব বাইনারির জন্য দেখো এখানে বাইনারি যদি আমরা কোড রূপান্তর করি তাহলে বাইনারির জন্য বাইনারির প্রথম ওয়ার্ডটা হচ্ছে বি বি কয় নাম্বার ওয়ার্ড বি হচ্ছে ইংরেজি বর্ণমালা দুই নাম্বার ওয়ার্ড তাই না টু টুকে যদি আমরা বাইনারি কোডে রূপান্তর করি আমরা জানি যে টুকে যদি রূপান্তর করি তাহলে কত হবে আমরা এই যে এখানে যেই ওয়ার্ডটা লিখে নিয়েছি এখানকার মতো তাই না এখানে টু এ যদি রূপান্তর করি তাহলে টু এর সময় জিরো হবে আর বাকি সময় আমাদের কি থাকবে সবগুলো জিরো জিরো থাকবে তাহলে আমরা যদি এটা এইভাবে করি আমরা তোমাকে দেখাই যে প্রথমটার জন্য হচ্ছে আমাদের এক পরে হচ্ছে আমাদের আট পরে ষোলো পাঁচটা করে ওয়ার্ড নিব বাইনারির জন্য টুটি দিপার জিরো টুটিপার ওয়ান টুটু দিপার টু টুটিপার থ্রি টুটু দিপার ফোর ওকে এখন দেখো আমাদের বাইনারিতে যখন ফার্স্ট ওয়ার্ডটা দেখলাম এটা বি বি এর জন্য বি হচ্ছে আমাদের ইংলিশ বর্ণমালায় দুই নম্বর সিরিয়াল আছে মানে টু তাহলে টু এর জন্য আমরা কত নেব তার মানে ওয়ান হবে এই ঘরে আমাদের শুধু ওয়ান হবে আর বাকিগুলা কত হবে জিরো হয়ে যাবে বাকিগুলা এখানে জিরো সামনে তিনটা জিরো সামনে তিনটা জিরো পরে এখানে ওয়ান এখানে জিরো ওকে এবার দেখো যখন আই আসলো আই মানে আমাদের নাইন বাইনারি কোডে সরি ইংরেজি বর্ণমালা আই এর সিরিয়াল কত নয় নাম্বার সিরিয়ালে এটাকে যদি আমরা বাইনারি কোডে রূপান্তর করি তাহলে দেখো প্রথমে কি হয় নাইনের জন্য আমরা জিরো এখানে একটা হবে তারপর এটা জিরো হয়ে যাবে এর জন্য এখানে এইটাও জিরো হয়ে যাবে এর করে চলে আসবে এখানে একটা হবে তাই টু কিউব আর টু ট্রিপ জিরো তাহলে দেখো কত হচ্ছে আমাদের জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা বলতে আই বাইনারি কোড এখানে যদি কে আমরা যদি কে বাইনারি কোড নিয়ে আসতে চাই তাহলে কত হবে এন এর জন্য আমাদের লেটার লেটার নাম্বার কত এনে ফর্টিন নাম্বার ফরটিন যদি আমরা বাইনারি কোড রূপান্তর করি তাহলে কত হবে আট চার আর দুই আট চার বারো দুই তাহলে এটা কত হবে জিরো ওয়ান ওয়ান জিরো

আট চব্বিশ আর এক পঁচিশ তাহলে ষোলোর জায়গায় আমাদের এখানে আমাদের একটা কোড থাকবে এখানে একটা থাকবে বাকিগুলো জিরো থাকবে এখানে লাস্টে একটা ওয়ান থাকবে তাহলে হচ্ছে আমাদের এর জন্য বাইনারি কোড এখন যদি আমরা সবগুলো বাইনারি কোড জাস্ট সিরিয়ালে লিখে দিই তাহলে আমাদের বাইনারি যেই ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের যে বাইনারি কোড সেটা আমরা পেয়ে যাবো তাহলে দেখো এখানে প্রথমে কত আছে প্রথমে আছে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের বিয়ের জন্য লিখলাম এর জন্য আমরা কত লিখবো আই নাইন ছিল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান

ইংলিশ বর্ণমালায় সেটা সিরিয়াল কত ইংলিশ ল্যাটারের সিরিয়াল যদি আমরা করি এ থেকে জেড পর্যন্ত সেখানে তার সিরিয়াল নাম্বার কত সেটা নিয়ে এসে সেটা সেই নাম্বার যেটা আমাদের দশমিক বা ডেসিমাল নাম্বার ছিল সেই ডেসিমাল নাম্বারটাকে আমরা জাস্ট বাইনারি নাম্বারে কনভার্ট করব কনভার্ট করে যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা তখন ওই ওয়ার্ডের জন্য বাইনারি কোড হিসাবে লিখে দেবো এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতি পরবর্তী